অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। গত কয়েকদিন ধরে যে অনুষ্ঠান আপনারা টিভির পর্দায় দেখছেন, একটা আইডিয়া নিশ্চয়ই আপনাদের হয়ে গেছে যে একটি বিশেষ দিনকে উপলক্ষ করে বর্তমানে অনুষ্ঠান হচ্ছে। সারা বছর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় অনুষ্ঠান দেখে আপনারা অভ্যস্ত। তার মধ্যে যারা আমার পুরনো দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন তারা জানেন, এই সময়টাতে বিশেষ দিনকে উপলক্ষ করে কিছু স্পেশাল বিশেষ বিশেষ অনুষ্ঠান বিভিন্ন সময়ে আপনারা দেখে থাকেন। সেরকমই আরেকটি অনুষ্ঠান, যদি কেউ মনে করেন কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা করার দরকার, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করার দরকার, ফোন করতে পারেন। কেউ যদি মনে করেন বাস্তুগত কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার, তিনি ফোন করতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, আজকে যেহেতু আমরা বাস্তু ওরিয়েন্টেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বাস্তু রেক্টিফিকেশন নিয়ে আলোচনা করব, তো বাস্তুগত কিছু ফোন এলে ভালো হয়। কারণ একটা ফোন আসা মানে চেষ্টা তো করছেন বহু মানুষ, ওই একজনের একটি ফোনের মাধ্যমে কিছু আইডিয়া অনেক মানুষ কিন্তু পেতে পারেন। যদিও এটা কিন্তু একটা স্বল্প সময়ের অনুষ্ঠান, দু চার পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু একটা বিচার কমপ্লিট হয় না, জাস্ট ছোঁয়া যায়, তার থেকে বেশি কিছু হয় না। যাই হোক, অনুষ্ঠান শুরু করি। আপনারা জানেন আমি কোন বিশেষ দিনের কথা বলছি, ধনত্রয়োদশী, ধনতেরাস। গত কয়েকদিনের অনুষ্ঠানে আপনারা দেখছেন যে ধনতেরাসের দিন আমরা কি কি করতে পারি, নিয়ম বাস্তুদোষ কাটাবার জন্য আমরা কি পন্থা অবলম্বন করতে পারি, কোন দ্রব্যগুণকে কাজে লাগাতে পারি, নতুন কিছু নয়, দেখে আসছেন মোটামুটি 2001 সাল থেকে, মোটামুটি যবে থেকে টিভির পর্দায় এই জাতীয় অনুষ্ঠান শুরু হলো তবে থেকে, এই গত কয়েকদিন আগের কথা কিন্তু নয়, 2001 থেকে মোটামুটি আপনারা দেখে আসছেন, এতগুলি বছর ধরে দেখছেন এবং তাকে কাজে লাগাচ্ছেন। এই একই কথা প্রত্যেক বছর যেরকম বলি এবারও বলবো, আমরা একটা জায়গায় এখনো পর্যন্ত খুব একটা ওয়াকিবহল নই, আমি এখনো বলছি, কিন্তু যদিও বহু মানুষের মধ্যে সেই কনসাসনেসটা এসে গেছে, তারপরেও কিন্তু চেম্বারে বসে বুঝতে পারি অনেকের মধ্যে কিন্তু সেটা এখনো আসেনি। সেটা কি? আমাদের জীবনে চলার পথের যে প্রতিবন্ধকতাগুলি তাকে দূর করার জন্যে আমরা প্রথমেই কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের মাথায় আসে আমাদের গ্রহগত কোনো অবস্থানকে ব্যালেন্স করার কথা, রাইট? সঠিক। কিন্তু এখনো অনেক মানুষ চেম্বারে এসে বলেন যে প্রশান্তদা, আমি তো হাতে এতগুলো আংটি পড়েছি, বাজুতে ভর্তি, তবু কেন আমার উন্নতি আসছে না? আর এটাই কিন্তু আমি বারবার আপনাদের বোঝাতে চাই যে আমরা যাই করে নি না কেন, যে কোনো পন্থা, পুজো আচ্ছা বলুন, যাগযজ্ঞ বলুন, তাবিজ, কবচ, রত্ন, যাই বলুন, বাস্তুর আশীর্বাদ যদি আপনার সঙ্গে না থাকে, আপনাদের পরিবারের সঙ্গে না থাকে, ডেভেলপমেন্ট অনেকটা দূরেই থেকে যাবে, কাছাকাছি গিয়েও ধরতে পারবেন না। কারণ বাস্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিককে এতটাই কন্ট্রোল করে। আমাদের জীবনের বিভিন্ন দিকগুলো কি? লেখাপড়া, চাকরি, সাংসারিক জীবন, একটা ভালো রিলেশন ইত্যাদি ইত্যাদি, শরীর স্বাস্থ্য ভালো থাকা, এগুলোই তো। এর প্রত্যেকটি সেক্টর আমাদের বাস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার যদি বাস্তুর ওই দিশাটি ডিফেক্ট হয়, তাহলে আমাদের জীবনের ওপর ওই দিকের একটা প্রবলেম তৈরি হয়। যে বাস্তুর যে দিশাতে এডুকেশন জোনে প্রবলেম, দেখবেন সেই বাড়িতে পয়সার অভাব নেই, কিন্তু কেউ কিন্তু খুব বেশি দূর শিক্ষিত হতে পারছেন না। আবার ঠিক উল্টোটা দেখবেন, একটা বাড়িতে দেখবেন তারা পরিবারের প্রত্যেকটি জেনারেশন ওয়াইজ মানুষ কিন্তু বেশ এডুকেটেড, বাট তারা ইকোনমিক সেক্টরে অতটা সাউন্ড হতে পারেন না। আবার একটা বাড়ি দেখবেন তাদের সব আছে, কিন্তু এই বাড়িতে বৈবাহিক সম্পর্কের জায়গা ভালো নয়, হয় ডিভোর্স হয়ে যায়, নয় বিয়ে হয় না, নয় কারণ একটা অকাল মৃত্যু যোগের দ্বারা তারা ডিটাচ হয়ে গেল, স্বামী স্ত্রী কিন্তু একসঙ্গে বহুদিন একটা জীবন কাটাতে পারলেন না। আমি দু চারটে এক্সাম্পল দিলাম ছোট্ট সময় অনুষ্ঠান। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি, এটাই তো মূল কথা। সেখানে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে, যখন আপনি কোনো বাস্তু রেডিমেড ক্রয় করছেন বা তৈরি করছেন, জমি কিনে বাড়ি বানাচ্ছেন, ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, একটা বাস্তুসম্মত আইডিয়াটা নিয়ে করুন। আমি কি করি, আপনি জমি কিনবেন, বাস্তুসম্মত কিনা দেখে দিলাম, আপনি জমি কিনেছেন বা জমি আপনার আছে, আপনি একটি বাড়ি তৈরি করবেন, সেটা বাস্তুসম্মত একটা ড্রয়িং করে দিলাম, আসছি আলোচনায়।
হ্যালো 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 শুভবিজয় দাদা। শুভবিজয় নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বর্ধমান থেকে অরিত্র মন্ডল বলছিলাম। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে কথা বলবো দাদা? আমি আমার বিষয়ে একটু জানতে চাইছি। ডেট অফ বার্থটা কাইন্ডলি। ডেট অফ বার্থ দাদা 10 সেপ্টেম্বর 1997। সময়টা? সময় সকাল 10:45। সকাল 10:45, কোথায় এটা? বর্ধমান দাদা। বর্ধমান, একটু ধরুন কাইন্ডলি। ওকে দাদা। আচ্ছা, ফার্স্ট একটা কথা বলি, আপনি যে ডেট অফ বার্থে এখন আছেন, এটাতে আমরা মূলত এডুকেশন রিলেটেড টু ক্যারিয়ার ওরিয়েন্টেড আলোচনা করতে চাইবো, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। রাইট, আমি আপনাকে ফার্স্ট একটা কথা বলি, আপনার লাইফের আগা গোড়া মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জায়গাতে কিন্তু আপনাকে খুব আপসেট হয়ে চলতে হবে, সেটা কি? আপনার লাইফে কোনো কিছুই কিন্তু অ্যাট এ টাইম অ্যাট এ স্টেজ সাকসেস করতে দেবে না, সেটা এডুকেশনে বলুন, সেটা কর্মজীবনে বলুন, বা ভবিষ্যতে যখন আপনি সাংসারিক জীবনে যাবেন তখনও দেখবেন কোনো কিছুই যেন আরেকজনের স্মুথলি স্টেপ বাই স্টেপ সাকসেস হয়, আপনার কিন্তু প্রত্যেকটা কাজে প্রচন্ড পরিমাণে বাধা এসে যায়। এরপরে যখন কর্মজীবনের দিকে যাবেন, আমার একটা অ্যাডভাইস হবে, এই ডেট অফ বার্থটার কিন্তু একটু ভালো করে কালচার করা প্রয়োজন, করে কিছু রেমিডিয়াল সাপোর্ট আপনাকে দিতে হবে, সেটা আজ বা কাল দিতে আপনাকে হবেই। আমার রিকোয়েস্ট হবে খুব দেরি যেন না হয়, কারণ একটা বয়স পেরিয়ে যাবে, আপনি আপনার চোখের সামনে দেখবেন 50 জন দৌড়তে শুরু করেছিলেন, সবাই এক এক করে দড়ি ধরে ফেললো, আপনি কিন্তু পেছনেই পড়ে রইলেন, এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এমন কিছু বয়স নয়, গার্জিয়ানের সঙ্গে কথা বলুন, দরকার করলে আমার সঙ্গে বা যাকে পছন্দ যোগাযোগ করুন, এই প্রবলেমটা কাটিয়ে ফেলুন, লম্বা জীবন পড়ে আছে, নালে কিন্তু একটা বয়সে গিয়ে টু মাচ আফসোস করতে হবে যে আমার এত কোয়ালিটি ছিল বাট আমি সেই অ্যাচিভমেন্টটা পেলাম না। এক, দুই, আরেকটা জায়গা আপনাকে আমি বলে দিই, একটু ফলো করে দেখে নেবেন, আপনার লাইফের সাকসেস ডাইরেকশনের মধ্যে তিনটে জায়গা খুব জরুরি, তার মধ্যে দুটো অত্যন্ত জরুরি, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, একটা হচ্ছে নর্থ ইস্ট। এই সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, বাড়িতে একবার দেখে নেবেন, এই দুটো জায়গার মধ্যে যদি কোথাও কোনো নেগেটিভ এনার্জি থাকে, যেমন ধরুন নর্থ ইস্টে আপনার টয়লেট বা কিচেন হয়ে গেল, সাউথ ওয়েস্টে একটা পাথর বা টিউবওয়েল বা একটা বাথরুম হয়ে গেল, হ্যাঁ নর্থ ইস্টে কিচেন আছে আমাদের বাড়িতে, বাস আমি বলে দিলাম আপনাকে, আপনার প্রবলেমটাকে আপনার দুর্বলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এই বাস্তু ডিফেক্ট। তাহলে কি করতে হবে, আপনাকে প্যারালাল দুটো ওয়েতে চলতে হবে, একটা আপনার ব্যক্তিগত ডেট অফ বার্থের একটা কারেকশন দরকার প্রবলেমটাকে রেকটিফাই করা, আরেকটা হচ্ছে বাস্তু যে প্রবলেমটা ক্রিয়েট করছে সেটাকে ভালো করে কাউকে দেখিয়ে নিয়ে সেখানে যদি মনে হয় আপনি রিকনস্ট্রাকশন করতে পারবেন, চেঞ্জ করা সম্ভব, চেঞ্জ করে নেবেন, নতুবা রেমেডিয়াল সাপোর্ট নেবেন, নালে কিন্তু জীবনে একবার তো কিছু সেরকম তো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আপনি পারলে একবার যোগাযোগ করুন বাড়ির প্ল্যানটা নিয়ে, আমি দেখে নেব, যদি কোনো রেমেডিয়াল সাপোর্ট দিয়ে ব্যালেন্স করে দেওয়া যায় আমি আপনাকে সেটাই অ্যাডভাইস করব, কেমন? তাহলে বর্ধমানে আপনি আছেন দাদা? না, বর্ধমানে আমার কোনো চেম্বার নেই, আমার কলকাতার চেম্বার। আপনি যেটা করতে পারেন, যদি ফিজিক্যালি আসতে নাও পারেন, আপনি অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমরা বাড়িতে বসে আলোচনা করতে পারবো, রেমেডি নেবার সময় আপনাকে কষ্ট করে একটু চলে আসতে হবে, কেমন? ভালো থাকুন। যাই হোক, যেখানটায় আমরা ছিলাম, তাহলে বাস্তুগত ত্রুটি থেকে প্রথমেই আমরা সেভ হওয়ার জন্য কি করব, যখন ফ্ল্যাট কিনছি বাড়ি বানাচ্ছি বাস্তুসম্মত আইডিয়া নিয়ে করছি, এবার যারা অলরেডি এরকম বাস্তুতে বসবাস করছি বা কর্ম করছি তারা কি করব, তাদের জন্যই কিন্তু আজকে থেকে নয় সেই আদি অনন্ত কাল থেকে একটি দ্রব্যগুণকে কাজে লাগাবার কথা বলা হয়েছে। তবে এখানে আমি একটা কথা বলে দিই, কেউ ভুল বুঝবেন না, বাস্তু সংশোধন করার জন্যে
বাস্তুদোষকে খণ্ডন করবার জন্য অনেকগুলি পন্থা, এক একজন এক একটি পন্থা নিয়ে চলেন এবং সেগুলি প্রত্যেকটাই কিন্তু কার্যকরী। তার মধ্যে একটি পন্থা নিয়ে আমি চলছি গত প্রায় 20 বছর ধরে, সেটা হলো একটি দ্রব্যগুণকে আমরা কাজে লাগাই। ঠিক যেমন আমরা একটা ডেট অফ বার্থ ক্যালকুলেট করে তার গ্রহগত অবস্থানকে ব্যালেন্স করার জন্য রক্ত ধারণ করি, সেম অ্যাজ আমরা বাস্তুকেও একটা রক্ত ধারণ করাই। ফ্ল্যাটে, নিজের বাড়ি, ভাড়া বাড়ি, অফিস থেকে পাওয়া কোয়ার্টার, চেম্বার, কারখানার যে কোনো বাস্তুতে। তিনি হলেন শ্রী যন্ত্রম, ধনলক্ষ্মী যন্ত্রমের যিনি, যেটা আবাস স্থল, তার যে বাস্তুটি সেই শ্রী যন্ত্রমকে আমরা স্থাপন করতে দিই আমাদের বাস্তুতে। আসবে আলোচনায়। হ্যালো, নমস্কার, কে বলছেন কাইন্ডলি? আচ্ছা, কি বিষয়ে, কার বিষয়ে আলোচনা করব? আমি একটু আমার বাড়িটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার নিজের বাড়ি? নিজের বাড়ি। কোথা থেকে বলছেন আপনি? শ্রীরামপুর। শ্রীরামপুর, আচ্ছা। কতটা জায়গার উপরে বাড়ি আপনার? আমার 3 কাঠা জমি। 3 কাঠা জায়গা, আচ্ছা। একতলা বাড়ি না বেশি? হ্যাঁ, দোতলা বাড়ি। দোতলা বাড়ি। আমাকে একটু বাড়ির ডাইরেকশনটা যদি বলেন আমাকে, কোথা থেকে কোন দিক দিয়ে ঢুকছেন, মেন গেট? আচ্ছা, আমার গেটটা হচ্ছে ইস্টে। ইস্ট থেকে ঢুকলেন? ঢুকে ডান দিক বা দিকে একটু বাথরুম কিচেন একটু বলুন। আমার সাউথ ইস্টে বাথরুম। সাউথ ইস্টে বাথরুম। নর্থে কিচেন পড়ছে। নর্থে কিচেন। নর্থ ওয়েস্টে পড়ছে বেডরুম। একটু ভেবে বলবেন কাইন্ডলি। হ্যাঁ, আমার একটা নর্থ ওয়েস্টে বেডরুম আর সাউথ ওয়েস্টে বেডরুম পড়ছে। আচ্ছা, নিচে আর উপরে কি দুটো একই? একই একই। আচ্ছা, এই যে সাউথ ইস্টে বাথরুম বললেন, যেহেতু শ্রীরামপুরে নিজেদের বাড়ি, আপনাদের ড্রেনেজ সিস্টেমটা কি বাইরে আউট হয় না সেপটিক ট্যাঙ্ক আছে? সেটা কি বাথরুমের পাশেই? মানে সাউথ ইস্ট জোনেই? আচ্ছা, ফার্স্ট আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি করেন? আমি চাকরি করি। চাকরি করেন, আচ্ছা। বাড়িতে কে কে আছেন? বাড়িতে থাকি আমি, আমার স্ত্রী আর মেয়ে। আপনি, আপনার স্ত্রী আর মেয়ে, আচ্ছা। এবার আমি আপনাকে দু একটা কথা বলি। ফার্স্ট বলছি, যেহেতু আপনার ইস্টে এন্ট্রান্স, এটা গুড, এটা ভালো, কিন্তু যখনই আপনার সাউথ ইস্টের বাথরুম হয়ে গেল, ইকোনমিক সেক্টরে আপনি শুনবেন, পরে আপনার কথাটা বলবেন কেমন। সাউথ ইস্টে যেই বাথরুম হলো, এটা ইকোনমিক সেক্টরকে ডিস্টার্ব করলো, কিন্তু যেহেতু আপনি চাকরি করেন, যদি ব্যবসা করতেন তাহলে কিন্তু খুব ডেটোরিয়েট করে যেতেন, কিন্তু যেহেতু আপনি চাকরি করেন, একটা ফিক্সড স্যালারি হয়তো প্রতি মাসে পাচ্ছেন, কিন্তু সেটাকে যে প্রপারলি কাজে লাগানো, মানে আপনি যে টাকা স্যালারি পান তাতে অন্য লোকের মনে হবে আপনি সাফিসিয়েন্ট, যথেষ্ট ভালোভাবে সচ্ছল পরিবার হওয়া উচিত, কিন্তু মাসের শেষে আপনাকে ধার করতে হবে, মাসের শেষে আপনি দেখবেন আপনার সঞ্চয় নেই, বা আপনার ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, বা আপনি কোথাও একটা রিইনভেস্ট করলেন কিছু গেইন করার জন্য, আপনি লুজার হবেন। সাউথ ইস্টের বাথরুম এটা করতে পারে, হচ্ছে কিনা আপনি ভেবে আমাকে পরে বলবেন। সেকেন্ড বলি, নর্থে আপনার কিচেন, এই যে আপনি চাকরি করছেন, ব্যবসাটা আপনার হাতে, আপনি আরো ইনভেস্ট করলেন, আরো লেবার দিলেন, 5,000 থেকে 50,000 মান্থলিতে নিয়ে চলে গেলেন রোজগার, কিন্তু চাকরির ক্ষেত্রে যদি প্রমোশনাল ডেভেলপমেন্ট না পান, এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যান, তাহলে আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না, আপনার প্রমোশনে ডিস্টার্ব আসতে বাধ্য। যেহেতু আমাদের কেরিয়ার কর্নার হচ্ছে নর্থ, নর্থ হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্ট এরিয়া, আপনি ফায়ার করে দিয়েছেন, রান্নাঘর বানিয়ে ফেলেছেন, আপনার প্রমোশনকে কিন্তু ব্লক করে ফেলেছেন। মিলিয়ে নেবেন, রাইট? আমি বলে নিচ্ছি, আগে করে বলে নি, পরে আপনি বলবেন। এবারে আমি আসছি আপনার মেয়ের ক্ষেত্রে। মেয়ের ক্ষেত্রে এডুকেশন জোন, ক্যারিয়ার রিলেটেড টু এডুকেশন, তার যথেষ্ট ট্যালেন্ট থাকবে, কোয়ালিটি থাকবে, ক্যাপাসিটি থাকবে, আপনি তাকে কনসেন্ট্রেট করিয়ে এক জায়গায় আধ ঘন্টা বসিয়ে পড়াতে পারবেন না। এরপরের নম্বর, যিনি রান্না করছেন নর্থে, আশা করি আপনার মিসেসই করেন, ওনার হেলথ রিলেটেড প্রবলেম থাকবে এবং এটা আপনার মেয়েরও থাকতে পারে। এইবার আপনি মিলিয়ে নিন, আমি বাস্তু না দেখে এখানে বসে যা যা বললাম তার মধ্যে কত পার্সেন্টেজ মিলে গেছে? 100% মিলে গেছে। আমার 3 বছরের প্রমোশন আটকে রয়েছে, রাইট? আমার মানে আপনি যে বললেন এই শরীরের অসুস্থতার জন্য, আমার ওয়াইফের একটা শরীরের অসুস্থতা রয়েছে, মেয়েও খুব ভোগে আর কি। শুনুন, এইবারে কথা হচ্ছে যে মিলে যাওয়াটা বড় কথা নয়, আমার সঙ্গে কোনো এখানে আমার পাশে কেউ আমাকে সাপোর্ট করার জন্য কোনো কেউ নেই, যিনি সঞ্চালক বা সঞ্চালিকা। দারুণ বললেন, কি করে বলে দিলেন, দেখুন দেখুন বিভিন্ন অনুষ্ঠানে হয়, আমার প্রয়োজন নেই, কারণ এটা আমার কাজের মধ্যে পড়ে, এটা গত 20 বছর ধরে করছে, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু এটাকে ক্যারি করে চলছেন দাদা। আমার রিকোয়েস্ট, ইমিডিয়েট একে রেক্টিফাই করুন, আপনার এই প্রবলেমগুলো কেটে যাবে। যখন আমাদের কাছে একটা রাস্তা রয়েছে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যে,
কেন তাকে আমি কাজে লাগাচ্ছি না দাদা, এটা আপনি আমায় বলুন। আর কোথাও কোনো প্রবলেম নেই, রোগ ধরাটা ইজি, আমি কেন, আমার মতন আরো অনেকে ধরতে পারবেন, আমি একমাত্র সবকিছু জ্ঞানী তা কিন্তু বলছি না। সমস্যাটা হচ্ছে আপনি এত কতদিন ধরে আছেন এই বাড়িতে? প্রায় 15 বছর ধরে এই সেটআপে আছেন। আপনি একবার ভেবে দেখুন যে ক্যারি করে যাচ্ছেন প্রবলেমটা, ওয়াই, কি জন্যে? যেখানে আমি তো আপনাকে বলছি, কে কি বলছে আমি জানি না, আপনি 365 দিন আমার বাস্তুর প্রোগ্রাম পাবেন, সৃজনদমের কথা শুনবেন, নতুন নয়, ধনতেরাস চলে গেলেও শুনবেন, আমি বলছি না আপনি ধনতেরাসেই বসান, বাট আপনি স্থাপন করুন বাস্তুতে সেই অন্তরম, না হলে আমাকে এসে বলবেন। প্রশান্ত, আমি শুনেছিলাম আপনার কথা, আমার কিছু হলো না, দায়িত্ব আমার, রাস্তা যখন রয়েছে কেন সময় নষ্ট করবেন? সুতরাং মাথায় রাখুন, রাস্তা আমাদের তিনটে, এক আপনাকে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে, দুই ভেঙে চুরে বানাতে হবে, দুটোর কোনোটাই যখন পারবেন না তখন সৃজন্তন স্থাপন করুন। জায়গা নেই, তাহলে এটাকে কাজে লাগান, মাথায় রাখুন, ধনতেরাসে হোক ভালো, না হলে যদি মনে করেন হাতে এখন সময় নেই, একদম 11th আওয়ার, যে কোনো দিন যোগাযোগ করুন, আমরা 365 দিন করতে পারবো, কেমন? ভাবুন, একটু ভাবুন, আমরা না সবার আশীর্বাদ চাই, মা দেখো, বাবা দেখো, পুজো প্রার্থনা, নকুল দানা, জল, মিষ্টি, কপাল ঠেকাচ্ছি, কিচ্ছু না, যতক্ষণ না বাস্তুর আশীর্বাদ পাচ্ছেন, একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে নিন এটা, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, যেখানটায় আমরা ছিলাম, তাহলে এই যে বারবার বলছি না যে আপনারা সৃজন্ত্র স্থাপন করে নিন, সৃজন্ত্র স্থাপন করে নিন, আমরা আজ থেকে প্রায় 20 বছর আগে শুরু করেছিলাম 5-6 জন মিলে, 1, 2, 3, 4 করতে করতে সাকল্যে এখন আমি এসে দাঁড়িয়েছি, বাদ বাকিরা যাই হোক না কেন, সে যে কারণেই হোক না কেন, তারা নেই, তারা পারলেন না। এখন মাঝে মাঝে দেখি দু একজন হঠাৎ হঠাৎ করে, ওই যে একটা কথা আছে না, জুম্মা জুম্মা হলো, তো যাই হোক হঠাৎ করে সৃজন্ত্র সৃজন্ত্র সৃজন্ত্র, ভালো জিনিস, ভালো জিনিস, কোনো আপত্তি নেই। এই পশ্চিমবঙ্গে কলকাতা শহরে টিভিতে সৃজন্ত্রমকে যে দেখিয়ে তার যে প্রচার, তার যে মহিমাটা মানুষকে বোঝানো, এটা আমি প্রশান্ত ভট্টাচার্য 2001 সাল, আজকের নয়। তারপর বহু মানুষ এসছেন, চলে গেছেন, অনেককে দেখতে পাচ্ছেন না, পাবেন না, তার একটা কারণ কি জানেন, এই দ্রব্যগুণটি আসল অ্যাভেলেবেল হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আমি এটা প্রতিবাদ করে চলি, প্রত্যেক বছর বলি, আপনারা জানেন কাচের সৃজন্ত্র নিয়ে এসে লক্ষ লক্ষ হাজার হাজার টাকায় বিক্রি করে অনেক মানুষ অনেক কিছু করে ফেলেছেন, যদিও তারা এখন আর টিভির পর্দায় নেই। আমার মাঝে মাঝে দুই একজনকে দেখে ওই সৃজন্ত্রমের হাত ধরতে হয়, ঠিক ধনতেরাস, কালী পুজো, দুর্গা পুজোর আগে সৃজন্ত্রম রাখুন, সৃজন্ত্রম রাখুন। আপত্তিটা কোথায় জানেন, একটা রিকোয়েস্ট, আমার অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনারা দেখছেন, আমরা একটা মেশিন দিয়ে চোখের সামনে পরীক্ষা করছি, এই পরীক্ষাটা করে কিন্তু নেবেন। ওই সৃজন্ত্রমের হাত ধরেছি, যিনি একজন অ্যাস্ট্রোলজার বা দু একজন অ্যাস্ট্রোলজার, ধরে চিৎকার করতে লাগছে, সৃজন্ত রাখুন, প্রশান্ত ভট্টাচার্য তো বুঝিয়ে টুঝিয়ে মানুষকে রেডি করে রেখেছে, এইবার শুধু বিক্রিটা করে দেওয়া, প্লিজ নিজের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করবেন। হোম ডেলিভারি স্কলে লেখা রয়েছে আমার, হোম ডেলিভারিতে কোনো সৃজন্ত নেবেন না, আর সৃজন্ত যদি রাখতে হয় বাড়িতে, প্রসেস হচ্ছে একদম যেমন আমরা ডেট অফ বার্থ ক্যালকুলেট করে রক্ত ধারণ করি, সেম অ্যাজ বাস্তু বিচার করিয়ে তারপর, সৃজন্তম রাখলেই বাস্তুদোষ কেটে গেল, সৃজন্তম রাখলেই সুখ সমৃদ্ধি চলে এলো, মিথ্যে কথা, বাজে কথা, তার একটা পরিকল্পনা আছে, তার একটা প্রসেস আছে। ফার্স্ট প্রসেস কি, আপনার বাস্তুদোষ কতটা, কেন, কি জন্য জানতে হবে। রামবাবুর জন্য যে কারণে বাস্তুদোষ, শ্যামবাবু তা নাও হতে পারে, আপনার বাড়ির বাস্তুদোষ, পাশের বাড়ির বাস্তুদোষ সেম নাও হতে পারে, কারণটা আলাদা, কারণ অনুযায়ী তো ওষুধ, এবার আমার কি পরিমাণ লাগবে, কেমন লাগবে, দেখে শুনে তাক দেখে বসিয়ে দিলাম, ভরসাজের মতন তা নয়। আপনারা জানেন নাম গোত্রের শোধন হয়, আপনারা আগে অ্যাডভান্স করেন, আপনাদের নাম গোত্র দেন পরিবারের, শোধন হয়, সময় লাগে 2-3 দিন, তারপর আপনারা পান, আপনারা নেবার পর আবার তাকে শোধন করেন আমার নিয়ম মেনে, তাকে মন্ত্র উচ্চারণ করে অভিষিক্ত করেন, জাগৃত করেন, এবং প্রতিদিন মন্ত্র পাঠ করার জন্য মন্ত্র দেওয়া হয়। যারা যারা সৃজন্ত্র নিয়ে গেছেন দেখুন প্রত্যেকের কাছে সেই মন্ত্রের একটা কাগজ কিন্তু আছে, আছে তো, এই এতগুলি পরিকল্পনা। ওই এলাম আর গিফট আইটেমের মতন বেছে দিয়ে চলে গেলাম, দয়া করে রাখবেন না, কেন রাখবেন না, কারণ অলক্ষী এসে জায়গা নিয়ে নেবে, লক্ষ্মীর জায়গায় শুভ লক্ষ্মীর জায়গায় অলক্ষী চলে আসবে।
আমি সৃজনতমের সঙ্গে প্রত্যেকবারই কিছু না কিছু উপহার দিই, আপনারা দেখতে পাবেন টিভির পর্দা উপহারগুলি প্রত্যেকে পাবেন। এবং স্পেশালি আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই, দেখুন উপহারগুলি কুবেরজি রয়েছেন, কুবেরদেব, কারণ সেদিকে কুবেরদেবের আশীর্বাদ পাওয়ার দিন, ধনদেবী লক্ষ্মী রয়েছেন, ধনদেবী লক্ষ্মীর লকেট রয়েছে, নাভিশঙ্খ, লক্ষ্মী করি, রুদ্রাক্ষ, মহামেরু কচ্ছপ, লক্ষ্মী গণেশের কয়েন, সম্পূর্ণ যন্ত্রম এবং মা লক্ষ্মীর চরণ পাদুকা প্রত্যেকে পাচ্ছেন প্রতিটি শ্রীযন্ত্রের সঙ্গে। এটা গেল এক। দ্বিতীয়ত আমি আজকে নতুন করে এক করলাম, যেটা আমি দু তিন বছর আগে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি শেষ দিকে আর সবার আগে দিতে তুলে দিতে পারিনি। কিন্তু এবার কি হচ্ছে, এবার কিন্তু সেই ভিড় ভাড়াক্কা করে নয়, প্রত্যেককে আলাদা আলাদা টাইম দু তিন দিন আগে থেকেই দেওয়া হবে। যারা আগে থেকে বাস্তু দেখিয়ে কনফার্ম করেছেন, যারা যারা শ্রীযন্ত্রম নেবেন, তাদের জন্য একটি আনন্দের সুখবর রয়েছে। এখনো কয়েকটি রয়েছে, তারা পাবেন একটি পারদের শিবলিঙ্গ, যেটা আমি আজ থেকে তিন বছর আগে প্রত্যেককে দিয়েছিলাম। এইরকম একটি পিওর পারদের, নকল পারদের নয়, আমার কাছে নকলের কোনো বিষয় নেই, দস্তার নয়, মানে অন্য কোনো বিজাতীয় দ্রব্যের নয়, আসল পারদের শিবলিঙ্গ বিনামূল্যে প্রত্যেকটি শ্রীযন্ত্রের সঙ্গে যারা আগে থেকে দেখিয়ে রেডি করে রাখছেন তাদের জন্য। কারণ অগুন্তি নেই, যিনি রানিং এসে বললেন প্রশান্ত একটা শ্রীযন্ত্রম নেব, তিনিও শিবলিঙ্গ পাবেন, হবে না, দিতে পারবো না। যারা ধনতেরাসের আগের দিন পর্যন্ত বাস্তু টাস্তু দেখিয়ে কনফার্ম করে একদম রেডি শ্রীযন্ত্রম নেবার জন্য, তাদের জন্য একটি পারদের শিবলিঙ্গ কিন্তু বিনামূল্যে থাকবে। আর যে আগে যে উপহারগুলো দেখেছেন আবার দেখতে পাবেন, তারা প্রত্যেকে কিন্তু ওই উপহারগুলি আবার পাবেন প্রত্যেকটি শ্রীযন্ত্রমের সঙ্গে দেখতে পাবেন আপনারা। আর যেটা বলেছি অন্যান্য অনুষ্ঠানে দেখে নেবেন, আমি দুটি শ্রীযন্ত্রমের সঙ্গে মেশিন দিয়ে পরীক্ষা করে দেখিয়ে দিয়েছি, সেরকম করে দেখে নেবেন। আর এই ধনতেরাসের দিন সবচেয়ে ভালো হচ্ছে সাদা ধাতু কেনা, সোনা কিন্তু নয়, আমরা সোনা অ্যাজ এ সম্পদ পারচেজ করি ধনতেরাসের দিন, কিন্তু অরিজিনালি যদি বলেন শাস্ত্রগত দিক থেকে মা ধনদেবী লক্ষ্মী সবচেয়ে প্রিয় হচ্ছে শ্বেত ধাতু, মানে সাদা ধাতু। প্ল্যাটিনাম সবচেয়ে ভালো, কিন্তু সবাই তো কিনতে পারবো না, সেখানে কি করব, আপনারা রূপোর জিনিস কিনবেন, না পারলে স্টিলের দ্রব্য কিনবেন সেই দিনকে অন্তত, সেটা মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন সন্ধ্যে থেকে সারা রাত, পরের দিন ব্যবহার করুন, সেদিকে মা লক্ষ্মী এসে তার মধ্যে আশ্রয় নিতে পারেন। আমি কি দেবো আমার তরফ থেকে, যদি কেউ মনে করেন কিছু কিনতে চান, সম্পূর্ণ চাঁদির তৈরি একটি লক্ষ্মী গণেশ কয়েন, মেটালের উপর রং করা নয়, পিওর চাঁদির, মূল্য ফোন করে জেনে নেবেন। আর কি পেতে পারেন, সম্পূর্ণ চাঁদির তৈরি এরকম একটি রূপোর নোট, পুরো রূপোর তৈরি এরকম রূপোর একটি নোট আছে, যারা মনে করবেন যে সেদিনকে ধনদেবী লক্ষ্মীর পুজোর দিন, ধনতেরাসের দিন, আপনার বাড়িতে শ্রীযন্ত্রম হয়তো আছে, কারণ বহুদিন ধরে প্রশান্ত দেখছেন, হয়তো নিয়েছেন, তাদের জন্য এগুলি থাকবে। আর থাকবে সেই জেদ পাথরের আমার সেই সম্পদের কলস, প্রত্যেকে নিতে পারবেন। এখন বেশ কয়েকটি জোগাড় করতে পেরেছি, যারা প্রয়োজন মনে করবেন মূল্য জেনে নেবেন, তার প্রসেস কি, নিয়মাবলী কি, সব বলে দেবো। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাস্তু বিচার করে শ্রীযন্ত্রম গ্রহণ করা, মুদি দোকানের মতন নয়, আমার দোকানে জমি কত দামের লাগবে, একটা ব্যাগ নিয়ে এসেছি কিলো ধরে ওজন করে কিনে নিয়ে চলে যাব, আমার কাছে প্রচুর টাকা আছে, আসবেন না, পাবেন না, কেউ কোনোদিন পাননি। বাস্তু বিচার করে আপনার কতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনাদের নাম গোত্রের শোধন তারপর নিয়ে যাওয়া, আর পরীক্ষা করে তবেই, যেখানে দেখছেন পরীক্ষা করে দিচ্ছে নেবেন, নতুবা নেবেন না, ওই মুখে শ্রীযন্ত্রম রাখলেই ঐশ্বর্য আসবে, শ্রীবৃদ্ধি হবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মিথ্যে কথা, ডাইরেক্ট বলছি মিথ্যে কথা, কারণ কাছে শ্রীযন্ত্রম। এরকম অনেক 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 বিখ্যাত বিখ্যাত লোকের থেকে শ্রীযন্ত্রম মানুষ নিয়ে পরীক্ষা করে দেখেছেন, আরে এটা তো কাছের নকল, দয়া করে, তাই কিন্তু হোম ডেলিভারি পাঠাই না, একদম নয়, চোখের সামনে পরীক্ষা করে নিয়ে যান, যিনি যেখান থেকে আসছেন না কেন, নাহলে তো কোটি কোটি টাকা রোজগার, একটা কাছের শ্রীযন্ত্রম আপনার বাড়িতে পাঠিয়ে দিলাম, 50 টাকায় কিনেছি, 5000 টাকায় বিক্রি করেছি, রেশিওটা ভাবুন। যাই হোক, সময় শেষ, নিজেদের কাজে লাগান, নিজেদের সঠিক বুদ্ধিকে কাজে লাগান, সাকসেস অপেক্ষা করে আছে, খালি ধরে নিতে হবে। আজকের মতো বিদায় নিই, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, বিভিন্ন সময় রাতের দিকে হয়, 11:25 বেলায় হয়, সন্ধ্যায় হয়, দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিই, বাকি যাবতীয় ইনফরমেশন ফোন নাম্বারে ফোন করে নিয়ে নেবেন।
নমস্কার। জিও টিভি সেটআপ বক্সে সৃষ্টি টিভি ডাউনলোড করার পদ্ধতি জানুন। এখন থেকে সৃষ্টি টিভি ডাউনলোড করতে পারেন আপনার জিও টিভি সেটআপ বক্স থেকে। কি করে ডাউনলোড করবেন চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে জিও টিভি সেটআপ বক্স অন করুন। এবার যান জিও স্টোরে, ওখানে সার্চ